প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন বাটনটি ক্লিক করুন। রাতে অনেক দেরিতে ঘুমিয়েছি, তাও আজকে অনেক ভোরে উঠে গেলাম। কিছুই ভালো লাগছে না, তাই নিজেই এক মগ কফি বানিয়ে ছাদে গেলাম। ছাদে এখনও সবাই ঘুমাচ্ছে, শুধু আমার চোখেই ঘুম নেই। আর কিছুক্ষণ পরেই আমার বিয়ে, মাত্র কয়েক ঘন্টা আমি স্বাধীন আছি। আচ্ছা, রাক্ষসীটা হয়তো এখন ঘুমাচ্ছে, তাই না? হয়তো তাই। কেন জানি আজকে দুই দিন আমি ওর কথা ভাবছি না। অনেকদিন সিগারেটের টান দেই না, বিয়ের পর হয়তো এটাও নিষেধ হয়ে যাবে, কিন্তু সিগারেট আনবে কে? ধুর, আমি যাই, ভালো লাগছে না। কফিটা খেয়ে বাইরে যাওয়ার জন্য টি শার্ট পরলাম। দরজার কাছে যেতে না যেতেই দেখি মা উঠে গেছে। আমাকে দেখলেই এখন পেঁচাল মারা শুরু করবে, তাই আস্তে আস্তে লুকিয়ে বাইরে চলে গেলাম। জুতা পায়ে পড়লাম না, আজকে হিমু হতে ইচ্ছা করছে, কিন্তু আমার কপালে রূপ নাই, আছে রাক্ষসী, কোনো দোকান খোলা নেই। তাই পাশের গলি মামার দোকানে যাচ্ছি। আরে আরে, আমার আপন মামা না, ওনার দোকান থেকে আমরা সব বন্ধুরা চা সিগারেট খাই, তাই ওনাকে মামা ডাকি আর কি। মামার দোকান সারা রাত খোলা থাকে, কত রাত এখানে আড্ডা দিয়েছি তার হিসাব নেই। ও মামা, কেমন আছো? কে রে? আমি অভ্র, চিনো নাই? ও অভ্র, হ্যাঁ বাবা, ভালো আছি, তুমি কেমন আছো? আর ভালো থাকা, আমার ভালো থাকার দিন শেষ মামা। আচ্ছা যাই হোক মামা, একটা সিগারেট আর এক কাপ চা দাও, অনেকদিন তোমার হাতে চা খাই না। দাঁড়াও বাবা, দিচ্ছি। তা তোমার ভালো থাকার দিন শেষ কেন? সবে তো শুরু হওয়ার কথা। বুঝবে না তুমি। থাক, না বুঝাই ভালো। এই নাও চা আর সিগারেট। দাও। অনেকদিন পর সিগারেট মুখে দিলাম, রাক্ষসীটা সিগারেট খাওয়াটাও বন্ধ করে দিয়েছে। একদিন তো সরাসরি ধরা খেয়েছি, ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছিলাম, আর পেছন থেকে দেখি ইয়া বড় চোখ করে রাক্ষসীটা দাঁড়িয়ে আছে। আমি তো ভয়ে শেষ, আল্লাহ জানে কি না কি করে। আমার হাত থেকে সিগারেটটা নিয়ে নিচে ফেলে দিল আর বলা শুরু করলো। সেই ভয়ে আমি আর সিগারেট ধরিনি, আল্লাহ জানে কখন আবার সামনে চলে আসে। আজ শিওর আসবে না, তাই খাচ্ছি না। আর বাইরে থাকা যাবে না, 8টা বেজে গেছে, বাসায় যেতে হবে। আরও এক প্যাকেট সিগারেট নিয়ে বাসায় গেলাম, দেখি আম্মু দরজার সামনে দাঁড়ানো, যেহেতু টি শার্ট সো কোনো পকেট নেই। এখন এই সিগারেটের প্যাকেটটা কোথায় লুকাই? হাত পেছনে নিয়ে বাসায় ঢুকতে যাচ্ছিলাম আর আম্মু বলে উঠল, কোথায় গিয়েছিস? এই একটু সামনে। ও আচ্ছা, যা ঘরে। দাঁড়া। কি? তুই হাত পিছনে কেন রেখেছিস? ইয়ে মানে এমনি আম্মু। দেখি হাত সামনে আন। আরে আম্মু, বলছি তো কিছু না। তোকে আমি হাত সামনে আনতে বলছি। কি আর করার, সামনে নিলাম হাত আর শুরু হলো আম্মুর। তুই এখনো সিগারেট খাস? তোর এত বড় সাহস, তুই সিগারেটের প্যাকেট বাসায় এনেছিস? তুই কি ভুলে গেছিস তোর মা এখনো বেঁচে আছে? মায়ের পেঁচাল এখন বন্ধ হবে না। আম্মুর গলার আওয়াজ শুনে আবির নিচে এলো। ও না থাকলে আজকে হয়তো আমি শেষ হয়ে যেতাম। কোনো মতে ও আম্মুকে সামাল দিয়ে বলল, আন্টি আমি অভ্রকে আনতে বলছি। আমি জানতাম না এটা আনা নিষেধ, তাহলে আমি কখনোই বলতাম না, সরি আন্টি। ওর কথা শুনে আম্মু আর আমাকে কিছু বলল না, শুধু বলল ফ্রেশ হয়ে নিতে আর ছাদ থেকে সবাইকে ডাকতে, নাস্তা খেয়ে আবার কাজ করতে হবে। নাস্তা খেয়ে নাকি আবার কাজ করতে হবে ওনাদের। যাই হোক, নাস্তা টাস্তা খাওয়া দাওয়া হলো, সবাই কাজ করছে আর আমি ফেসবুক গুতাচ্ছি। কিছুক্ষণ পর সব বন্ধুরা এসে আমাকে শেরওয়ানি পরালো। রাক্ষসের হাতে তুলে দেওয়ার আগে সাজানো হচ্ছে আমাকে, শেষ পর্যন্ত বিয়েটা হয়েই যাচ্ছে, আর আটকানো হলো না। দুপুর 12টার দিকে আমাদের বাসা থেকে সবাই রাক্ষসীদের বাসায় গেল। উমা গেটের সামনে আসতে না আসতে কতগুলো মেয়ে এসে হাজির, তাদের হাতে ট্রে ছিল, আর ট্রে তো শরবত, বিভিন্ন রকমের, কোনোটা ঝাল, কোনোটা তো লবণ, কোনোটা তিতো, আর একটা ভালো। আমাকে এখন এর থেকে একটা বেছে নিতে হবে, যদি ভালো শরবত খাই তাহলে নাকি কিছু করবে না, আর যদি খারাপটাই খাই তাহলে 10,000 টাকা দিতে হবে। এটা আবার কোন নিয়ম জীবনেও শুনিনি। যাই হোক, বন্ধুরা এক একজন এক একটা খেতে বলল, কোনটা যে খাই কিছুই বুঝছি না। যাই হোক, শেষে একটা গ্লাস তুলে দিলাম মুখে। ওয়াক থু, ও আল্লাহ রে, এটা কি নিম পাতার রস নাকি? মেজাজটাই গরম হয়ে গেল, আর আভিরে ইচ্ছে মতো পিটাইতে ইচ্ছে করলো, শালা আমাকে এই গ্লাস নিতে বলেছে।
ও আল্লাহ রে কি তিতা, বমি পাচ্ছে আমার। মান সম্মানের ব্যাপার, তাই মুখ বুঝে সহ্য করছে। কিন্তু এই বিচ্ছু মেয়েগুলা আমার অবস্থা দেখে খো খো করে হাসছে। একে তো মুখের এই অবস্থা, তারপর এখন 10,000 টাকাও দিতে হবে। কোনো মতে বন্ধুরা ঝগড়া করে 7,000 টাকা দিয়েছে। এবার আমাকে আর আমার বন্ধুদের একটা জায়গায় নিয়ে বসালো। কতক্ষণ পর কিছু হুজুর আসলো আর আমাকে কবুল বলতে বলল। ইচ্ছে করছিল চিৎকার করে বলি, আমি কবুল বলবো না, আমি রাক্ষসীকে বিয়ে করব না। কিন্তু সেই উপায় নেই, শেষমেশ কবুল বলে দিলাম, কবুল। আর সবাই বলে উঠল আলহামদুলিল্লাহ। আর আমি মনে মনে ভাবলাম নাউজুবিল্লাহ, আর কিছুক্ষণ পর আমি মরব। হ্যাঁ, রাক্ষসীটাও কবুল বলে ফেলেছে। শেষ পর্যন্ত রাক্ষসীর হস্তে তুলে দেওয়া হলো আমাকে। বিয়ে খুব ভালোভাবে সম্পন্ন হলো, মানে খুব ভালোভাবে রাক্ষসীর হাতে আমাকে তুলে দেওয়ার আয়োজন সম্পন্ন হলো। খাওয়া দাওয়া শেষ করে হাত ধুলাম, অনেক বেলা হয়ে গেছে, একটু পর আবার আমাদের বাসায় যাওয়া হবে। এর আগে কিছু নিয়ম টিয়ম আছে নাকি, ওগুলো পালন করার আছে। রাক্ষসী রুমে নিয়ে যাওয়া হলো আমাকে। কিছুক্ষণ পর আন্টি মানে আমার শাশুড়ি মা আসলেন, তারপর আমাকে আর রাক্ষসীকে পাশাপাশি বসালেন। না, রাক্ষসীটাকে আজকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, কী ভাবছে আমি, রাক্ষসী আবার সুন্দর হয় নাকি? এগুলো হচ্ছে পার্লারের কেরামতি। শুনছি পার্লারে ঢুকে সকিনা আর বের হয় ক্যাটরিনা কাইফ। আর আমার দিকে হয়েছে উল্টা, ঢুকেছে রাক্ষসী আর বের হয়েছে ময়দা মাখা রাক্ষসী। কিন্তু আজকে অনেক চুপচাপ রাক্ষসীটা, হয়তো বিয়ে বলে। যাই হোক, রাক্ষসী মা আমাদের দুধ ভাত খাওয়ালেন, আরও অনেক নিয়ম পালন করেছে। এবার আমাদের যাওয়ার পালা। বিছানায় বসিয়ে দিল আমাদের, তাই জুতা খুলতে হয়েছে। কিন্তু বিছানা থেকে নেমে দেখছি আমার জুতা নাই। হাই হাই, জুতা গেল কই? আমার বন্ধুরা বিছানার নিচে পর্যন্ত ঢুকে গেছে জুতা ভিতরে আছে কিনা দেখতে, কিন্তু জুতার কোনো দেখা নেই। হাওয়া হয়ে গেল নাকি? আবার সেই বিচ্ছু মেয়েগুলো হো 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 করে হাসছে। এবার বুঝেছি এগুলো এদেরই কাণ্ড। ওদের দলের মধ্যে একটা পিচ্চি মেয়ে বলে উঠল 5,000 টাকা না দিলে জুতা দিব না। ওকে থামিয়ে আরেকটা মেয়ে বলল, আরে 5,000 কি কোনো টাকা নাকি, 10,000 পুরো দিতে হবে। হায় আল্লাহ, আমি কি বিয়ে করতে আসছি নাকি ফকির হতে আসছি? এরা তো দিনে দুপুরে ডাকাতি করছে। আমি এবার পুরাই শেষ। রাক্ষসীটা আমাকে দেখে মুচকি মুচকি হাসছে, ওর হাসি দেখে আমার শরীরটা জ্বলে যাচ্ছে। আমার বন্ধু রবি এবার আমার মনের কথাটা বলে দিল, আরে আপনারা কি ডাকাতি শুরু করলেন নাকি? ওরে থামিয়ে আবির বলল, কুল ম্যান কুল, কোনো টেনশন করিস না, আমি জানতাম ওরা এমন কিছু করবে, কারণ আমার বিয়েতেও একই অবস্থা হয়েছে। যাই হোক, এবার আমি হার মানছি না, আমার বন্ধুর বিয়ের প্রস্তুতি আমি নিয়ে এসেছি। ওই রবি, আমার ব্যাগটা নিয়ে আয় তো। রবি যে ব্যাগটা নিয়ে আসলো, আরে একই বলে বন্ধু, তখন আমাকে পচালেও এখন একটা দারুণ কাজ করেছে, আরেক জোড়া জুতা নিয়ে এসেছে। জুতাগুলো দেখে ওই মেয়েগুলোর হাসি মাখা মুখগুলো পুরো বাংলার পাঁচের মতো হয়ে গেছে। এখন ইচ্ছে করছে আমি হো হো করে হাসি, কিন্তু সেই উপায় নেই, নতুন জামাই তো, তাই জুতাগুলো পরে গাড়িতে উঠলাম। রাক্ষসীটা অনেক কান্না করছে, ওর মা বাবা সবাই খুব কান্না করছে। এই প্রথম রাক্ষসীটাকে কান্না করতে দেখছি, খুব খারাপ লাগছে রাক্ষসীটার জন্য। আমাকে আর রাক্ষসীকে একটা গাড়িতে ওঠানো হলো। সারা রাস্তা একটা কথাও বলল না, রাক্ষসীটা চুপচাপ ছিল আর কান্না করছিল পুরো পথে। কিছুক্ষণ পর আমরা সবাই বাসায় এসে পৌঁছালাম। ও মা গো, এত ভিড় কেন? সবাই হুড়মুড়িয়ে রাক্ষসীকে নিয়ে পড়ল। নতুন বউ এসেছে, নতুন বউ এসেছে বলে সবাই দৌড়ে আসলো। আমাকে সবাই ভুলেই গেছে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর ওরে সবাই ঘরে নিয়ে যাচ্ছে। আমি আমার মা বাবার কাণ্ড দেখে হাঁ করে আছি। পেছন থেকে আবির এসে বলল, দোস্ত তোর দিন শেষ, আমাদেরও একই অবস্থা হয়েছিল। যাই হোক, আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হলাম, অনেক ধকল গেছে। বন্ধুরা মিলে তারপর অনেকক্ষণ আড্ডা দিয়েছি। বন্ধুরা সেই তখন থেকে বলছে আজকে রাতে যেভাবেই হোক তোকে বিড়াল মারতে হবে। আমি ওদের কথার কোনো মাথা মুন্ডু বুঝছি না, হঠাৎ বিড়াল মারবো কেন? ওই আবির, আজকে বিড়াল মারবো কেন রে? আরে আজকেই তো মারবি রে গরু, আজকেই যদি না মারতে পারিস তাহলে তোর লাইফ শেষ। একটা বিড়াল না মারলে আমার লাইফ শেষ? ওরে আবুল, ওই বিড়াল না। তাহলে এতক্ষণে বুঝলাম কোন বিড়ালের কথা বলছে, এটা ছোট বিড়াল না, বড় বিড়ালের কথা বলছে, আই মিন রাক্ষসী বিড়াল। রবি কিছুক্ষণ পর এসে বলল, বাসর ঘর সাজানো শেষ, অব্রকে নিয়ে চল। আমি জানি ওটা বাসর ঘর নাকি বাসের ঘর। আমাকে নিয়ে ওরা ফুলসজ্জার রুমে গেল, কিন্তু দরজার সামনে যেতে না যেতে আমার পিচ্চি মামাতো বোন আরও অনেকগুলো মেয়ে এসে দরজা আটকালো আমাদের। ওদের 10,501 টাকা দিতে হবে,
না হলে রুমে ঢুকতে দিবে না। আমি তো মনে মনে দারুণ খুশি, রাক্ষসীর সাথে থাকতেও হবে না আর টাকাও দিতে হবে না। আর তাই বলে উঠলাম, ঠিক আছে আমি তাহলে আসি, টাকা আমি দিব না আর রাক্ষসীর সাথে থাকবও না। আমার কথায় বেচারিদের মুখ পুরো কালো হয়ে গেল আর আমি অনেক খুশি হলাম, কিন্তু আমার সুখ আমার বন্ধুদের সহ্য হলো না। ওরা ওদের বলল, দেখেছিস তো অব্র কি বলছে, এখন তোরা যদি 5,000 টাকায় রাজি না থাকিস তাহলে বল, না হলে আমরা যাই। আবির আমাকে নিয়ে চলে যাচ্ছিল, আমি তো মহা খুশি, কিন্তু পেছন থেকে মেয়েগুলো বলল, আমরা 5,501 টাকায় রাজি। সাথে সাথে আমার মাথায় বাজ পড়ল, আবির ওদের টাকা দিল, ওরা টাকা পেয়ে এক দৌড় দিল। আর আবির, রবি, আতিফ আর অন্য বন্ধুরা ভালো করে বলল বিড়াল মারার কথা। আমার গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। ওরা আমাকে রুমের ভিতর ধাক্কা দিয়ে ঢুকিয়ে দরজা লক করে দিল। আমি বিছানা থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছি আর রাক্ষসীটা ঘোমটা দিয়ে ফুলের বিছানার মাঝখানে বসে আছে মাথা নিচু করে। আমাকে দেখে মাথা ওঠালো, আমি ভয়ে পুরো চুপসে আছি আর এখনও বিছানা থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছি। মাথা উঠিয়ে রাক্ষসী যা বলল তাতে আমার চোখ কপালে উঠে গেছে। রাক্ষসীটা আমাকে বলে, কি হলো ওই দিকে দাঁড়িয়ে আছেন কেন, বিড়াল মারবেন না, আজকে না মারলে তো আপনার লাইফ শেষ। ও এগুলো কিভাবে জানলো তা বুঝতেছি না, আমি মনে হয় এখন পুরাই শেষ। কিন্তু রাক্ষসী তেমন কিছু করলো না, বিছানা থেকে নেমে আমার কাছে এসে আমাকে সালাম করলো। আমি তো পুরাই অবাক, আমি ওকে উঠিয়ে দেখলাম, না খুব সুন্দর লাগছে রাক্ষসীটাকে। ও আমাকে জড়িয়ে ধরল, প্রথমে একটু অবাকই হলাম কিন্তু বেশি কিছু না ভেবে আমি ওকে জড়িয়ে ধরলাম। রাক্ষসীটা যেন কেন জানি অনেক কান্না করছে, আমি ওকে তুলে ওর চোখে পানি মুছে দিলাম আর জিজ্ঞেস করলাম, কি হয়েছে কান্না করছো কেন? ও বলল, বাড়ির কথা মনে পড়ছে। আমি বললাম, ও আল্লাহ কি বলে, সেই দিন বলল এটা নাকি তার বাড়ি, এখন আবার ওই বাড়ির জন্য কান্না করছে, বিয়ের আগে অধিকার বুঝতে এসেছিলে না তবে এখন কান্না করছো কেন? বোকা মেয়ে, কান্না করে না, কেন জানি আরও জোরে কান্না করছে, কি নিয়ম দুনিয়া, ছোট থেকে মেয়েরা এক জায়গায় থাকে আর বিয়ের পর সেই জায়গা ত্যাগ করে। তারপর কি হলো বা রাক্ষসীটা আমার সঙ্গে কি করলো সেটা দেখতে হলে তো অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে, আর সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যেন পরবর্তী পর্বটি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।